বন্ধুরা, ট্যাক্স ফ্রি আপডেটের কারণে বর্তমানে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট কিন্তু ওপেন হচ্ছে না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে আপনি ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং ফ্রন্ট পেজে আপনার নাম্বারটা এখানে শো করবে। যদি ফ্রন্ট পেজে আপনার নাম্বারটা শো না করে তাহলে অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে যাবে, অ্যাকাউন্টটা দিয়ে কোনো প্রকার মেসেজ করা যাবে না। তো আমি আপনাদেরকে কিন্তু এখান থেকে সরাসরি মেসেজ করে দেখাবো যে এটাতে মেসেজ করা যাচ্ছে কিনা। আমি এখান থেকে একটা নাম্বার দিলাম এবং এখান থেকে জাস্ট টেক্সট করলাম, সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো কিন্তু সেন্ড হয়েছে, অর্থাৎ সঠিকভাবে কিন্তু আমার ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আরেকটি মেসেজ করে আপনাদেরকে দেখাচ্ছে, অন্য একটা নাম্বারে মেসেজ করে দেখাচ্ছে যে মেসেজটা সেন্ড হচ্ছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমার মেসেজটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। এভাবে আপনি চাইলে যতগুলো নাম্বার চাইবেন ততগুলো নাম্বার কিন্তু মেসেজটা সেন্ড হবে। আমি আপনাদেরকে কিন্তু প্রুফ সহ আপনাদেরকে দেখালাম যে মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে এবং ফোন পেতে কিন্তু নাম্বার শো করছে। বন্ধুরা, এই আপডেট মেথডটি পেতে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি সম্পূর্ণ না দেখে কোনো কিছু কমেন্ট করেন তাহলে কিন্তু সেখানে আমার কোনো দোষ থাকবে না। আপনাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে অবশ্যই আপনি ফোন দিয়ে খুব সহজে সুন্দর করে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা চলুন আমাদের প্রসেসটি শুরু করা যাক। বন্ধুরা, ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে আইসল্যান্ড অ্যাপটি। এই অ্যাপটি আপনি প্লে স্টোর পেয়ে যাবেন, জাস্ট প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে ওপেন করবেন, ওপেন করার পর নিচ থেকে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এই প্রোফাইলটা সেট আপ হতে একটু সময় লাগবে। অবশ্যই আপনি আপনার নেট কানেকশনটা অন করে রাখবেন এবং আপনার ফোনের এয়ারোফেলের মোডটাকে অন করে রাখবেন। এছাড়া আপনি আপনার ফোনের টাইম জোনটাকে চেঞ্জ করে অবশ্যই ইউএস করে দেবেন, না হলে কিন্তু আপনি এখান থেকে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং আরেকটা কথা বলে রাখি, বর্তমানে আপডেটের কারণে একবার সেটিংয়ের মাধ্যমে আপনি মাত্র একটাই ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স একটা ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাগ্রি দিতে হবে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখান থেকে নতুন একটা প্লে স্টোর ওপেন হয়ে যাবে, এই প্লে স্টোরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে একটা ইউএস এর মেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। ইউএস এর মেইল ছাড়া আপনি যদি এখান থেকে সাইন ইন করেন তাহলে কিন্তু আপনি ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টটা প্লে স্টোরে পাবেন না, এই প্লে স্টোরে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টটা শো হবে না। আমি এখানে একটা ইউএস এর মেইল দিয়ে প্লে স্টোরটি সাইন ইন করে নিচ্ছি, সিকিউরিটির কারণে আমি আপনাদেরকে মেইল এবং পাসওয়ার্ডটা দেখাচ্ছি না। মেইলটা সাইন ইন হয়ে গেলে এখানে নতুন একটা প্লে স্টোর তৈরি হয়ে যাবে এবং প্লে স্টোর থেকে এখান থেকে আইপি ধরার জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটার নাম হচ্ছে সুপার প্রক্সি। আমি সুপার প্রক্সিকে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা ইনস্টল হতে হতে আমি ডিসবো সক্সের প্যানেলে চলে যাব। এখান থেকে আমি একটা আইপি বের করে নিয়ে নেব, এই সুপার প্রক্সিকে ওপেন করব, তারপর নিচ থেকে এই অ্যাড প্রক্সিতে ক্লিক করে দিব। এখান থেকে সার্ভার এই অপশনেতে ক্লিক করে এটাকে পেস্ট করে দিব। লাস্টের টুকুকে আমি কাট করব এবং এই ডটটাকে কেটে দিব। পোর্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে পোর্টটাকে দিয়ে দিব। ডান সাইডে দেখুন দুইটা ব্লু কালারের টিকমার্ক চলে এসেছে, অর্থাৎ আমার আইপিটা কিন্তু সঠিক আছে। এবার উপরের দিকে দেখুন একটা সেভ অপশান আছে, এই সেভ অপশানে একটা ক্লিক করে দিব। এবার নিচের থেকে এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিব, তারপর ওকেতে ক্লিক করে দিলে আমার আইপিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। পুনরায় আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার আগে আমরা আমাদের ফোনের টাইম জোনটাকে ইউএস করে নেব। আমার অলরেডি করা আছে, আপনারা কিন্তু অবশ্যই টাইম জোনটাকে চেঞ্জ করে ইউএস করে নেবেন। বন্ধুরা, আমরা পুনরায় আইসল্যান্ড অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে আবারও প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে আমরা ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টটা সার্চ করব, দেখব আমাদের আসছে কিনা। ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টটা সার্চ করার পর এটা একটু লোড হবে এবং অবশ্যই এর আগে কিন্তু আপনি আপনার ফোনের টাইম জোনটাকে চেঞ্জ করে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট শো করছে। যারা আপনারা টাইম জোনটা চেঞ্জ করেন না এবং আইপিটা আগে থেকে ধরেন না, তাদের কিন্তু প্লে স্টোরে আসার পর এখান থেকে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট আসবে না, তাদের এই সমস্যা হবে। আপনারা জাস্ট এখান থেকে প্লে স্টোরটা ট্যাপ করে ধরে প্লে স্টোর ডাটাটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দিয়ে পুনরায় আইপিটা ধরবেন, ধরে এখান থেকে এসে ট্যাক্স ফ্রি সার্চ করবেন, দেখবেন চলে আসবে। যাদের এই সমস্যা হচ্ছে এই টিপসটা কাজে লাগাবেন, দেখবেন অবশ্যই আপনার ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট এখানে শো করছে। তো এখান থেকে জাস্ট এটাকে আমরা ইনস্টল করে নিব। এখান থেকে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব, এবার আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইলে একটা ক্লিক করে দিব। এবার আমাদের এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে, সাইন আপ করার জন্য তারপর কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে, তারপর এখান থেকে একটা এরিয়া কোড দিয়ে দিতে হবে। এরিয়া কোডটা দেওয়ার পর এখান থেকে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে, যে কোনো একটা নাম্বার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তারপর কনফার্মে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আপনাকে একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে কোনো মেইল এখানে ইউজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে টেম্প মেইল ইউজ করতে পারবেন। টেম্প মেইলটা পেস্ট করে দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। মেইল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিব। পরে এখান থেকে আমার একটা ইন্টারফেস শো হবে, জাস্ট নিচের থেকে এখান থেকে অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিতে হবে, এরপর পারমিশন দিয়ে দিতে হবে, এরপর নিচ থেকে এখান থেকে মেবি লেটার এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন
যে টেক্সপ্রি নাম্বারটা কিন্তু চলে এসেছে। যাদের এখানে নাম্বার শো করে না, ফ্রন্ট পেজে যাদের নাম্বার শো করে না, তাদের কিন্তু অ্যাকাউন্টটা কোনোভাবে ক্রিয়েট হবে না। যদিও এখানে আপনার শো করে সেটিংসের ভিতরে যাওয়ার পর, এখান থেকে হয়তো আপনার এখানে গেলে শো করতে পারে আপনার নাম্বারটা, কিন্তু যদি আপনি এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো ডিভাইসে লগ ইন করেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়নি। আর যদি এই অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে ফ্রন্ট পেজে যদি আপনার নাম্বারটা এখানে চলে আসে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট হয়েছে এবং এটা দিয়ে আপনি সহজে টেস্ট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল প্রসেসটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন, এবং বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে যে কোনোভাবে আপনার সমস্যার সমাধান করে দিব। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর এমন এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।